আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিসোমে। আজকে তৈরি করব সুস্বাদু সফট কেক। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষই কেক খেতে খুব পছন্দ করে, তাই আজকে আমি ইলেকট্রিক ওভেনে কিভাবে খুব সহজেই পারফেক্ট দোকানের মতো সফট কেক তৈরি করা যায় তাই দেখাবো। আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নিই কি কি উপকরণ লাগবে। আজকে আমি 1.5 পাউন্ডের একটা কেক তৈরি করব, তাই এখানে 1 কাপ ময়দা নিয়েছি 1 কাপ গুঁড়ো করা চিনি। চিনি গুঁড়ো করে নিলে কেকটা খুব সফট হবে আর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। নিয়েছি বড় সাইজের 4টা ডিম, 3-4 চা চামচ ঘন দুধ নিয়েছি 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 কাপ সয়াবিন তেল, আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে 1/2 চা চামচ বেকিং সোডাও ইউজ করতে পারেন। এখন ডিমগুলো রেডি করে নেব। এখন ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব সাবধানে আলাদা করে নেব। আপনারাও চেষ্টা করবেন সাদা অংশটা আলাদা বিট করে নিতে, তাহলে কেকটা খুব সফট আর পারফেক্ট হবে। একসঙ্গে বিট করে নিলেও কেকটা হবে, কিন্তু একদম পারফেক্ট সফট ভাবটা আসবে না। দেখুন আমি কিভাবে ডিমের কুসুমটা আলাদা বাটিতে রেখে দিলাম। এখন সাদা অংশটা একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে হ্যান্ড বিটারটা অ্যাভেলেবেল না থাকলে হ্যান্ড হুইস দিয়েও কাজটা করতে পারবেন। এখন গুঁড়া চিনি অল্প অল্প করে মিশিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে বিট করে সফট ক্রিম একটা ফোম তৈরি করে নেব। বিটারের স্পিডটা মিডিয়াম রেখে আমরা একটা সফট ফোম তৈরি করে নেব, আর এই ফোমটাই কেকটাকে একদম সফট করে দেবে। আর চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ফোমটা তৈরি করে নেব। দেখুন ফোমটা কত সুন্দর হয়েছে। আমরা এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন চিনিটা একদম গলে যায়। কেকের কাজ অর্ধেক হয়ে গেলে এখানে আমরা ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিটে দিয়ে দেব, আর উপরে আর নিচে 2টা রডই গরম হবে সেই অপশনটা সিলেক্ট করে দিলাম। 200 ডিগ্রি সেলসিয়াসটা সিলেক্ট করে দেব, আর সাইডে ফ্যান ঘুরবে সেটা সিলেক্ট করে দিলাম। এখন এই ক্রিমের ভেতর কুসুমগুলো দিয়ে আরও একটু ভালোভাবে বিট করে নেব। 1 মিনিট মতো বিট করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে যে কোনো ধরনের এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন, চকলেট বা অরেঞ্জ, যে কোনো ফ্লেভার এখানে ইউজ করতে পারবেন, বা ভ্যানিলার যে পাউডার এসেন্স পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন। এখন ময়দার সঙ্গে বেকিং পাউডার ও লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে, না চেলে কেকটা বানালে কেকটা কখনোই পারফেক্ট হবে না। দেখুন আমি কিভাবে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমার সব শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে সব উপকরণটুকু দিয়ে মিশানো যাবে না, তাহলে দলা দলা হয়ে যেতে পারে। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যদি মনে হয় যে বেটারটি একটু শক্ত হয়েছে তখন একটু দুধ মিশিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাজটি করছি, এভাবে করে একটি সফট বেটার তৈরি করে নেব। আমি এখানে 2 পাউন্ডের একটা লাভমোল্ড নিয়েছি, এটাতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নেব, আর এর নিচে দিয়ে দেব কেকের পেপার। কেকের পেপারটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল যে কাগজ সেটাও ইউজ করতে পারবেন। এখন একটু ওপর থেকে বেটারটি মোল্ডের ভেতরে ঢেলে দেব। সম্পূর্ণ ঢালা হয়ে গেলে বাটিটা খুব ভালোভাবে জোরে জোরে 10-12টা বাড়ি দেব। তারপরেও যদি বেটারটা সমান না হয় তাহলে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে তারপরে আবার কয়েকটা বাড়ি দিয়ে দেব। এভাবে বাড়ি দিয়ে নিলে ভেতরে কম বাবলস তৈরি হবে। এখন কেকটা ওভেনের ভেতরে দিয়ে দিলাম। ওয়্যার র্যাকটা ওভেনের নিচের পশনে লাগিয়ে কেকের মোল্ডটা দিতে হবে, মধ্যে দিলে কেকটা পারফেক্ট হয় না। এখন আমরা ওভেনে 35 মিনিটের জন্য টাইম সেট করে দেব, আর উপরে আর নিচের রডটা গরম হবে সেটা সিলেক্ট করে দেব, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেক্ট করে দেব, আর সাইডে ফ্যানটা
ঘুরবে সেই অপশন সিলেক্ট করে দেব সবকিছু ঠিকমতো সিলেক্ট করা হলে কেকটা একদম পারফেক্ট হয়ে যাবে দেখুন 5 মিনিট পর কেকটা একটু ফুলে উঠেছে 15 মিনিট পর অনেকটা ফুলে উঠেছে আর 25 মিনিট পর তো আরো বেশি ফুলে ওঠারই কথা আর মাত্র 5 মিনিট বাকি আছে টাইম শেষ হয়ে গেলে একটা টুথপিক দিয়ে কেকের মধ্যে চেক করে দেখব কাঁচা আছে কিনা আর কাঁচা থাকলে আরো 10 মিনিটের জন্য টাইম সেট করে দেব টাইম শেষ হওয়ার সাথে সাথে ওভেন থেকে কেকটা বের করব না 10-15 মিনিট ওভেনের ভিতরে কেকটা রেখে দেব তারপরে একটু ঠান্ডা হলে কেকটা বের করব তারপর একটা ছুরিতে কেটে প্লেটের উপর মোল্ডটা উল্টিয়ে কেকের পেপারটা তুলে নেব দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে যত সুন্দর হয়েছে ততটা সফট ও পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিওতে এই কেকে কিভাবে ক্রিম লাগিয়ে ডেকোরেশন করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেকটা যে দোকানের কেকের থেকে বেশি টেস্টি আর সফট হয়েছে তা আমি 100% বলতে পারি কেক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কেক সম্পর্কে অন্য কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ